মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছে। আপনাদের দয়া এবং আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আর এটা হচ্ছে লেবু, লেবুটা আপনাদের জুয়েল ভাইয়ের অনেক পছন্দ, তো আমি এখন তার জন্য দুপুরের খাবার রেডি করব। তা ভাবছি যে তাকে একটু লেবু দেব, তো লেবুটা বের করে ফেলেছি ফ্রিজ থেকে। এখন কি রান্না করেছি তার জন্য সেটা দেখাবো আপনাদের। এই যে, তার জন্য আমি ভালোবেসে একটু সবজি রান্না করেছি। সময় পায় না সবজি রান্না করার জন্য, কারণ সবজি রান্না করতে গেলে একটু বেশিই সময় লাগে। তো আজকে একটু সময় পেয়েছি, সেই সুবাদে তার পছন্দের সবজি পটল ভাজি করতে বলেছিল, কিন্তু পটল ভাজি করতে গিয়ে পটলটা হয়ে গিয়েছে, এটা কি বলবো, পটল ভাজি করতে গিয়ে হয়ে গিয়েছে পটল ভোনা। আমি জানি না উনি এটা খেয়ে কি বলবে। দেখে তো মনে হচ্ছে আমার কাছে অনেক টেস্টি হয়েছে, এখন তার কাছে এটা কেমন হবে আমি জানি না। তবে যেমনই রান্না করেছি, বউ রান্না করেছে, খারাপ বললে তো খবর আছে, সেটা সে জানে। আর সাথে কিন্তু একটু মাছও দিয়েছিলাম, এই যে একটু ইলিশ মাছও দিয়েছিলাম। একটু ইলিশ মাছের গন্ধ যদি বের হয় তাহলে মনে হয় একটু ভালো লাগবে, সেই জন্য একটু ইলিশ মাছও দিয়েছিলাম। সে অবশ্য আমাকে মাছ দিতে বলেনি, আমি এটা মাত্রবাড়ি করে একটু বেশি বেশি করে মাছও দিয়েছি যাতে তার ভালো লাগে। এখন সে তো আবার এরকম পছন্দ করবে কি না আমি জানি না, না করলেও কিছু করার নেই, রান্না তো করে দিয়েছি। এখন এই রান্নাটা দেখে তো আমারই খেতে মন চাচ্ছে, কিন্তু আমি এখন খেতে পারছি না, আমার একটু অন্য কাজ আছে, পরে খাবো।